ক্ষেত্রত ডেভেলপ করার কারণে আদিবাসী অঞ্চলত আৰু 200টা স্কুল আমাক দিব লাগে এটো হ'ব লাগে হাই স্কুল আর বাগানত যেমানটা স্কুল আছে আদিবাসী এরিয়াত যেমানটা স্কুল আছে সেই স্কুল বিলাকক প্রাইভেট স্কুল বিলাকক অতি সোনকালে প্রভিন্সিয়ালাইজ করব লাগে লগতে যেবিলাক হায়ার স্টাডিজ করব খুঁজি আছে আমার আদিবাসী বিলাকক কারণে ফ্রি কোচিং দিব লাগে আইপিএস কোচিং দিব লাগে ফ্রিলি তেতিয়াহে আমার মানুষবিলাকে বাঁচিব লগতে লাস্টত বাগানতে হোক গাঁওতে হোক আমার আদিবাসীর মাটি বাড়ি বিলাকক অতি সোনকালে মেয়াদি পাট্টা দিব লাগে আর যেটা নাকি 1886 চ্যাপ্টার 10 আমার আদিবাসীর কারণে বাহাল করব লাগে অটোনোমাস কাউন্সিল হোক বা জেনারেল কাউন্সিল হোক জি কাউন্সিলর নহক তা আমার মানুষ হোক 1886 চ্যাপ্টার 10 প্রটেক্টেড ক্লাস হিসাবে আমার মানুষ হোক বাহাল একদম স্পষ্ট কই আছো আমার আদিবাসী যেবিলাকে শহীদ হয়ে গেল আদিবাসী জাতির কারণে যেবিলাক শহীদ হল একতেলকে একো সম্মান পোৱা নাই একো ইস্যুই পুরা হওয়া নাই আনকে এটা আলোচনাই বহা নাই সরকারে আজি আপনাদেরকে দেখাই পাইছে কেমানজন শহীদ হল কি আলোচনা বহা নাই আমার মানুহ কি অসমৰ কাৰণে মৰা নাই আমার মানুহ কি অসম গুড়া নাই আমার মানুহ কি অসমৰ কাৰণে একো কৰা নাই প্র্যাকটিক্যালত যদি চাই সকলতকৈ বেছি আমার মানুহ বৰ্ডাৰত অসমৰ ৰক্ষণাবেক্ষণৰ কাৰণে এতিয়াও মৰি আছে অগ্রগতির দ্বারাই নাগার দ্বারাই কিংবা আর্মির দ্বারাই এনেকা আমার মানুষ অসমের স্বার্থ এতিয়াও মরি আছে গতিকে আমি আদিবাসী আপিল করব খুঁজো আমিও মানুষ হয় মানুষ হিসাবত জিয়া থাকব খুঁজিছো আমার কালচার প্রোটেকশন করব খুঁজিছো আমার মাটি বাড়ি বাঁচাব খুঁজি আছো আমার মা ভন্টি বোনির সম্মান আমি রাখব খুঁজি তেখেতে মুখদৰ দ্বাৰাই কৈছে এস টিৰ কথাটো ষ্টুডেণ্ট বডীৰ লগত আমি আলোচনা কৰি আছো লগতে চেণ্ট্ৰেল চৰকাৰৰ লগত আলোচনা কৰি আছো লগতে অসমত বিভিন্ন জনসংগঠনৰ লগত আমি আলোচনা কৰি আছো আৰু সোনকালে এস টি পাব বুলি তেখেতে আগতো কৈছে এতিয়াও কৈ আছে কিন্তু সেই ডেডলাইনটো কেতিয়া হ'ব সেইটোৱে আমি চিন্তা কৰি আছো এইটোৰ কাৰণে এই মিডিয়াৰ জৰিয়তে আমি হেমন্ত বিশ্ব শৰ্মাক আমি ক'ব খোজোঁ আপুনি অতি সোনকালে এস টিৰ ক্ষেত্ৰত আপোনাৰ ডেডলাইনটো আমাক যদি অতি সোনকালে জনাব পাৰে তেতিয়াহ'লে আমি অতি আনন্দিত হ'ম।